হ্যালো বন্ধুরা, শিখাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুঁই শাকের তরকারি। আমার পুঁই শাকের গাছটা অনেক বড় হয়ে গেছে, আজকে আমি এটা দিয়েই তরকারি বানাবো। তা কেটে নিচ্ছি। পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আদা বাটা আর ধনে জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি আলু আর কচু দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। কুমড়ো আর বেগুন দিয়ে দেব। তার দিয়ে দেব। একটা টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। বেগুন, আলু, কুমড়ো, পুঁই শাক, কচু দিয়ে তরকারি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এনজয় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।